লন্ডন প্রবাসী আব্দুস সামাদের পিতা মোহাম্মদ আব্দুল কাদির মারা গেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার রাত 9টার সময় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার জানাজার নামাজ সোমবার বাদ জোহর বেলা 2 ঘটিকায় কসবা চালিকোনা জামে মসজিদে চত্বরে অনুষ্ঠিত হবে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় জানাজায় উপস্থিত হতে সবাইকে অনুরোধ জানিয়েছেন আব্দুস সামাদ।